শুভেচ্ছা প্রিয় দর্শক, শুরু করছি কাস্টমস দিবস উপলক্ষে এটিএন বাংলার বিশেষ আয়োজন কাস্টমস দিবস 2017। এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি জয় মামুন এবং দুজন বিশিষ্ট অতিথিকে এই অনুষ্ঠানে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছি। আমার সঙ্গে রয়েছেন AFM শারিয়ার মোল্লা, তিনি সদস্য জাতীয় রাজস্ব বোর্ড, এবং আছেন ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম, কমিশনার কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ঢাকা পশ্চিম। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসবার জন্যে। আমরা জানি যে আগামী 26শে জানুয়ারি কাস্টমস দিবস, এবং এই কাস্টমস দিবসকে সামনে রেখে আপনাদের উদ্যোগে বিভিন্ন ধরনের অনুষ্ঠান বা আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়েছে। তো আমি একটু শুরুতে যেটি জানতে চাই, যে আমাদের দর্শকরা নিশ্চয়ই আগ্রহী হবেন এই বিষয়ে জানতে যে কাস্টমস দিবসটি কেন বা কী কারণে এই দিবস পালন করা হয়, সাধারণ মানুষের এখানে ভূমিকা কী, মানুষ কীভাবে, দেশের জনগণ কীভাবে আপনাদেরকে সাহায্য করতে পারে বা তার কী উপকার হবে। তো এই পটভূমিটি যদি আপনি একটু শুরুতে ব্যাখ্যা করেন জনাব শারিয়ার। অ্যাকচুয়ালি কাস্টমসের ইতিহাস অনেক পুরনো, এটা এক অর্থে বোধহয় প্রায় মানব সভ্যতার সমবয়সী হবে, কারণ কাস্টমস আর বর্ডার এই দুটি বিষয়ে অঙ্গাঙ্গিভাবে জড়িত। যখন থেকেই মানে আন্তরাষ্ট্র বর্ডার জন্ম, তখন থেকেই কাস্টমস আসে। মানে খুব সহজ ভাষায় বলতে গেলে কাস্টমস হচ্ছে যে আপনি একটি রাষ্ট্রের ভিতর থেকে অন্য রাষ্ট্রে যদি পণ্য নিয়ে প্রবেশ করতে চান, তখন যেসব লিগাল ফর্মালিটিস সেটাকেই কাস্টমস হিসাবে পরিচিত। এখন এই বর্ডার জিনিসটি কিন্তু জিসাস ক্রাইস্টের জন্মের আগে থেকে আসে, এটা সবাই জানেন, কারণ জিসাস ক্রাইস্টের জন্মের আগেও পার্সিয়ান এম্পায়ার ছিল এবং তাদের সঙ্গে গ্রিসের বর্ডার ছিল। অবশ্য ট্রেড এখনকার তুলনায় অনেক সীমিত ছিল, বাট বর্ডার থাকলেই কাস্টমস থাকবে। বাট অধিকাংশ ফেনোমেননের মতোই সময়ের সঙ্গে সঙ্গে কাস্টমসের ভূমিকা এবং গুরুত্ব অনেক চেঞ্জ হয়েছে, সেটাই স্বাভাবিক। যেমন আমি এই উপমহাদেশের কথা বলি, প্রথম ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ডে 1878 সালে ফর্মালাইজডভাবে এই দক্ষিণ এশিয়া উপমহাদেশে কাস্টমসের প্রবর্তন হয়, ফর্মালাইজড অর্থে। এর আগেও কিন্তু ছিল, ইভেন মোগল পিরিয়ডে ছিল, বাট আধুনিক অর্থে ফর্মালাইজড অর্থে 1878 সালে তদানীন্তন ব্রিটিশ শাসকরা দ্য সি কাস্টমস অ্যাক্ট প্রণয়ন করেন, এবং তখন থেকে অবিভক্ত ভারতবর্ষে, তদানীন্তন অবিভক্ত ভারতবর্ষে ফর্মাল অর্থে কাস্টমসের কাজ শুরু হয়। তো ওই সময়টা আমরা জানি পুরো ভারতবর্ষ একটি ব্রিটিশ কলোনি ছিল, তো স্বাভাবিকভাবেই ব্রিটিশরা চেষ্টা করতো যে ভারতবর্ষ থেকে বিদেশে এক্সপোর্ট যত কম হয়, এবং বিদেশ থেকে, তাও প্রধানত ব্রিটেন থেকে ভারতবর্ষে ইম্পোর্ট যত বেশি হয়, সেটাই ব্রিটেনের জন্য মঙ্গলজনক ছিল, এবং তারা ওইভাবেই ট্যারিফ ব্যারিয়ার তৈরি করত। তো তারপরে তো 1947-এ দুটি পৃথক রাষ্ট্রের সৃষ্টি হয়, কিন্তু 1969 পর্যন্ত মোটামুটি ওই সি কাস্টমস অ্যাক্টটি প্রচলিত ছিল। 1878-এ যে সি কাস্টমস অ্যাক্ট, ওইটি প্রচলিত ছিল। 1969 সালে তদানীতন পাকিস্তান সরকার প্রথম নতুন কাস্টমস অ্যাক্ট প্রবর্তন করেন। বাট ফ্র্যাঙ্কলি স্পিকিং, যদিও দর্শকরা কেউ হয়তো ওই ঝামেলা যাবেন না, কেউ যদি কষ্ট করে, এটা এখন কিন্তু ইন্টারনেটে অ্যাভেলেবল, 1878-এর যে সি কাস্টমস অ্যাক্ট পিডিএফ ফর্মে ইন্টারনেটেও পাওয়া যায়, কেউ যদি কষ্ট করে 1878-এর সি কাস্টমস অ্যাক্ট এবং 1969-এর কাস্টমস অ্যাক্ট পাশাপাশি তুলনা করেন, দেখবেন যে সেকশনগুলি হুবহু একই রকম, মানে কমা ফুল স্টপও একই রকম, শুধু একটি না দুটি সেকশনের নাম্বারটা একটু ডিফারেন্ট, বাট ফ্রেজিং একই রকম। যেমন আমি একটু ইন্টারাপ্ট করি, যে ব্রিটিশরা তো চালু করেছিল সি কাস্টমস, তখন শুধুমাত্র সমুদ্রপথেই পণ্য পরিবহন বা রপ্তানি আমদানি হতো, কিন্তু যখন 1969 সালে পাকিস্তান সরকার পাকিস্তানের জন্য কাস্টমস আইন করলো, তখন তো স্থলবন্দর এর মধ্যে যুক্ত হয়েছে নাকি? না, এই 69-এ সি কাস্টমস অ্যাক্টটি সব ইয়ের জন্য প্রযোজ্য, মানে সি ট্রাফিক এবং ল্যান্ড ট্রাফিক এবং এয়ার ট্রাফিকের জন্য। এখানে বাই এয়ার ইম্পোর্টের জন্য কী কী পদ্ধতি ব্যবহার করতো, সেটাও 69-এর কাস্টমস অ্যাক্টে আছে। কাস্টমসের ভূমিকা অনেক পরিবর্তন হয়েছে, তার পাশাপাশি বাংলাদেশেও হয়েছে, যে এখন রেভিনিউ আর্নিংয়ের চেয়ে হয়তো এক অর্থে সিকিউরিটি মেনটেন করা, এটি কাস্টমসের প্রধান দায়িত্ব, যাতে কোনো বিপজ্জনক মেটেরিয়াল কিংবা কোনো কন্ট্রাব্যান্ড আইটেম দেশে প্রবেশ করতে না পারে, সেদিকে সতর্ক দৃষ্টি রাখাটি এখন তুলনামূলকভাবে অধিকতর গুরুত্বপূর্ণ। জি, আপনাকে ধন্যবাদ, আমরা আপনার কাছ থেকে আরও শুনবো। তার
আগে এ পর্যায়ে একটু আমরা ডক্টর শহীদুল ইসলামের কাছ থেকে জানতে চাই যে আমাদের মাননীয় সদস্যের বক্তব্যের সূত্র ধরেই উনি বলছিলেন যে কাস্টমসের ভূমিকা একটা সময় ছিল মূলত রাজস্ব আহরণ, কিন্তু এখন সেটি কমে এসছে, এখন সিকিউরিটি এবং অন্যান্য বিষয়। এই বিষয়টা যদি আপনি একটু ব্যাখ্যা করেন যে আমরা প্রাগৈতিহাসিক আমল থেকে শুরু করে পাকিস্তান এবং বাংলাদেশের কথা শুনলাম, এই সময়ে আমরা যে এই 2017 সালের কাস্টমস দিবসকে সামনে রেখে এই আলোচনা করছি, এই সময়টাতে এসে কাস্টমসের ভূমিকা কী, আসলে আপনারা কী ধরনের কাজ করে থাকেন এবং কী পদ্ধতিতে করেন? ধন্যবাদ। আসলে কাস্টমসের যে রোল, ট্র্যাডিশনাল রোল, সেটা অনেক চেঞ্জ হয়েছে এবং এই চেঞ্জটা শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতেই চেঞ্জ হয়েছে। যেটা আগেই বলেছি যে রাজস্ব আদায়, এটা একটা কাজ, বাট এখন আরও অনেক কাজ, যেমন জননিরাপত্তা, রাষ্ট্রীয় নিরাপত্তা, জনস্বাস্থ্য রক্ষা করা, এই ধরনের নানামুখী জীববৈচিত্র্য রক্ষা করা, এই কাজগুলো কিন্তু ফ্রন্টলাইনে এখন কাস্টমস দেখে। আগে এই সব জিনিসগুলো অতটা গুরুত্বপূর্ণ ছিল না, তখন রাজস্ব আহরণটা গুরুত্বপূর্ণ থাকলেও এখন আপনার বৈধ যে রুট আছে সেই রুট দিয়েই কিন্তু সারা পৃথিবীতে বিভিন্ন ধরনের জিনিস, আর্মস অ্যামুনেশন থেকে শুরু করে, নিষিদ্ধ ওষুধ থেকে শুরু করে, ড্রাগ থেকে শুরু করে, আরও নিষিদ্ধ যে সকল পণ্য আছে সেগুলো আনানোর প্রচেষ্টা থাকে। সেইগুলো কিন্তু প্রতিনিয়ত সেই জিনিসগুলোকে রক্ষা করা লাগে। আজকে যদি দেশের ভিতরে নিষিদ্ধ ঔষধ আসে তাহলে আমাদের জনস্বাস্থ্য বিঘ্নিত হবে। আজকে যদি দেশের ভিতরে এইসব রুট দিয়ে যদি অস্ত্র ঢোকে তাহলে দেশের নিরাপত্তা বিঘ্নিত হবে। এই ধরনের অনেক পুরাকৃতি যদি পাচার হয়ে যায় তাহলে হবে। যদি নকল মুদ্রা আসে দেশের ভিতরে অথবা দেশের মুদ্রা বাইরে চলে যায়, যেটি যাওয়া কথা নয় সেটা, তাহলেও দেশের আর্থিক ভিত, যেটা অর্থনীতি, সেটি ক্ষতিগ্রস্ত হবে। এই ধরনের নানামুখী কাজ কিন্তু আস কাস্টমস দেখে। আর এখন প্রচুর পরিমাণ মানুষ যারা ভ্রমণ করে তাদেরকেও কিন্তু এই একটা সার্ভিস দিতে হয়। যারা প্যাসেঞ্জার তারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পায় এবং তাদের যাতে দ্রুত ক্লিয়ারেন্স দেওয়া এবং দ্রুত সেবা দেওয়া, সেবা ধরনের যে ব্যবস্থা আপনারা ভ্রমণকারীদের দিয়ে থাকেন। যদি বাইরে যায় তাহলে সে নির্দিষ্ট পরিমাণ কিছু জিনিস নিয়ে আসতে পারে, কিছু ট্যাক্সবিহীন, কিছু আছে অল্প ট্যাক্স দিয়ে। যেমন আপনি বাইরে গেলেন, আপনি 100 গ্রাম পর্যন্ত স্বর্ণ অলঙ্কার আনতে পারবেন, কোনো ধরনের ট্যাক্স দিতে হবে না। 2টি মোবাইল ফোন সাথে নিয়ে আসতে পারেন, 1টি ল্যাপটপ নিয়ে আসতে পারেন, ক্যামেরা নিয়ে আসতে পারেন, এরকম। আবার কিছু আছে সীমিত কিছু ট্যাক্স দিয়ে আপনাকে নিয়ে আসতে পারেন, টেলিভিশন, এমার্জেন্সি পর্যন্ত একটা টেলিভিশন ফ্রি, এরপরে মাপ অনুযায়ী বিভিন্ন সাইজ অনুযায়ী কিছু নির্দিষ্ট ফিস আছে। এবং মানুষ চায় যে খুব দ্রুত এই সেবাটা পেতে চায়, সারা রাত দিন আসে এবং এই টাকাগুলো কিন্তু দিতে হয়। ওখানে সোনালী ব্যাংকের একটা বুথ আছে, সেখানে দিয়ে ক্লিয়ার করে সে দ্রুত সেবা চায়। এবং এই সেবাধর্মী মনোভাব নিয়েই কিন্তু এখন কাস্টমস কাজ করতে হয়, খুব দ্রুত সেবা দিতে হয়। জি, ধন্যবাদ। আমরা আবারও একটু মাননীয় সদস্য আপনার কাছে আসতে চাই যে এই যে বাংলাদেশের কাস্টমসের ক্ষেত্রে আমরা যেটি বাইরের থেকে সাদা চোখে দেখি যে ভারতের সঙ্গে আমাদের বিশাল বর্ডার এবং বাণিজ্য সবচেয়ে বেশি ভারতের সঙ্গে স্থলপথে, বিশেষ করে প্রচুর পণ্য পরিবহন, ট্রাক আসা যাওয়া ইত্যাদি, এই এই সেবাটি দিতে গিয়ে আপনাদের কী ধরনের সমস্যায় পড়তে হয় সেটি যদি একটু বলেন। এটি এই প্রশ্নটি করার কারণ হচ্ছে আমরা বিভিন্ন সময় শুনে থাকি যারা এই আমদানি রপ্তানি ব্যবসার সঙ্গে জড়িত তারা অনেক হয়রানি, ভোগান্তি ইত্যাদির কথা বলে থাকেন যে এই পোর্টে এই সমস্যা, এই বেনাপোল স্থলবন্দর বা এরকম স্থলবন্দরগুলিতে যে সমস্যাগুলি মানুষ পড়ে সেটির কী কারণে হয়। যে কোনো বন্দরে কাস্টমসই কিন্তু একমাত্র সরকারি ডিপার্টমেন্ট নয়, যেমন চিটাং পোর্টে কিন্তু পোর্টের পরিচালনার দায়িত্ব কিন্তু চিটাং পোর্ট অথরিটি, তারপর কাস্টমস আছে, আরও অন্যান্য অনেক ডিপার্টমেন্ট আছে। এবং কাস্টমসের ফর্মাল দায়িত্ব তখনই শুরু হয় যখন ইম্পোর্টার একটি বিল অফ এন্ট্রি দাখিল করবেন, ওই মুহূর্ত থেকে কাস্টমসের দায়িত্ব শুরু হয়। ইম্পোর্টার বিল অফ এন্ট্রি দাখিল করার পরে কাস্টমস থেকে সাধারণত একজন এআরও লেভেলের অফিসারকে দায়িত্ব দেওয়া হয় যে উনি পণ্যটা পরীক্ষা করবেন এবং কী পণ্য আছে এইচএস কোড মূল্য সম্পর্কে মতামত দেবেন। তারপরে অ্যাসেসিং অফিসার ওটার শুল্ক নির্ধারণ করেন এবং তারপরে শুল্ক নির্ধারণের পরে ইম্পোর্টার ওটা ট্রেজারিতে জমা দেন। তারপরে ডেলিভারির জন্য উনি আউটপাসের জন্য আসেন এবং আউটপাস দেখার পরে কাস্টমস আউটপাস অ্যালাউ করে। এতটুকুই কাস্টমসের দায়িত্ব। কিন্তু প্লেন থেকে নামা পরে গোডাউনে কতদিন থাকবে এবং ইভেন ডেলিভারি পয়েন্ট পর্যন্ত, এটা কিন্তু পণ্যের কাস্টোডিয়ানের দায়িত্ব। এবং সব পোর্টই এই ব্যবস্থা প্রচলিত, অর্থাৎ পণ্যের ফর্মাল কাস্টোডিয়ান হচ্ছে পোর্ট অথরিটি। আমি এই কথার মাধ্যমে আমি আমাদের দায়িত্ব এড়াতে যাচ্ছি না। আমাদের কিছু সমস্যা আছে, এটা সব সরকারি ডিপার্টমেন্টে আছে। তার অন্যতম প্রধান সমস্যা হচ্ছে যে আমাদের, ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমাদের অনেক কাজ এখনও ম্যানুয়ালি হয়। এনবিআরের প্রধানত 3টা উইং আছে, কাস্টমস, বিআইটি এবং ইনকাম ট্যাক্স। তো বিভিন্ন কারণে অটোমেশন কাস্টমস উইংই প্রথম শুরু হয়েছিল 90 দশকের প্রথম দিকে, কিন্তু সেটা এখনও আমরা পুরোপুরি করতে পারিনি। বর্তমানে অ্যাসেকুডা ওয়ার্ল্ড
সফটওয়্যারটি আমরা ব্যবহার করছি এটা আংটার থেকে ডেভেলপ করা, খুবই সফিস্টিকেটেড সফটওয়্যার। তো তারপরেও এটার মধ্যেও কিছু কিছু শর্টকামিংস ছিল, তো সেগুলি আমরা পূরণের চেষ্টা করছি। এবং আমার মনে হয় যে পরিপূর্ণভাবে অটোমেশন চালু হওয়ার পরে এখনও যেসব অভিযোগগুলি উত্থাপিত হয় সেগুলি অন্তত 95% দূরীভূত হবে, আমি এই ব্যাপারে কনফিডেন্ট। জি, এবং এই এই প্রসঙ্গে এটি বলাই দরকার যে এবছর এই কাস্টমস দিবসের মূল প্রতিপাদ্য হচ্ছে ডাটা অ্যানালাইসিস ফর ইফেক্টিভ বর্ডার ম্যানেজমেন্ট। এক্স্যাক্টলি, তো এটি তো একটি খুবই মানে আমরা যে ডিজিটাল বাংলাদেশের কথা বলছি এবং আগামীর যে তথ্য প্রযুক্তি নির্ভর বাংলাদেশের পথে এগিয়ে যাচ্ছি সেটিরই ধারাবাহিকতায় নিশ্চয়ই এই এই প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে। এ সম্পর্কে আপনার কাছ থেকে আমরা আরও শুনব, তার আগে একটু ছোট্ট বিরতিতে যাব। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকুন, ফিরছি ছোট্ট বিরতির পরেই। বিরতির পরে আরেকবার আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে এটিএন বাংলা আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে। আমরা একটু আগে বিরতির আগে এই কাস্টমস দিবসের মূল প্রতিপাদ্য নিয়ে কথা বলছিলাম, ডাটা অ্যানালাইসিস ফর ইফেক্টিভ বর্ডার ম্যানেজমেন্ট। এই যে প্রতিপাদ্য, এই প্রতিপাদ্য নির্ধারণের কারণ কী এবং এই প্রতিপাদ্য নির্ধারণের মাধ্যমে আপনারা আসলে কী লক্ষ্য, কী অভীষ্ট অর্জন করতে চান? কিছুক্ষণ আগে মাত্র বললাম যে এনবিআরের প্রধানত তিনটা উইং আছে, কাস্টমস, ভিএটি এবং ইনকাম ট্যাক্স। বিভিন্ন কারণে কাস্টমসই অটোমেশনের বিষয়টি প্রথম শুরু হয়, সেটা ইট ওয়াজ অ্যাজ আর্লি অ্যাজ 1992 or 1993। কিন্তু ফ্র্যাঙ্কলি স্পিকিং প্রথম দিকে আসলে সব দিক থেকেই সমস্যা ছিল, যেমন আমরা হয়তো নিজেরা সম্পূর্ণ প্রস্তুত ছিলাম না, আবার যারা অন্যান্য যারা ই স্টেক হোল্ডার আছেন যেমন ইম্পোর্টার্স, সিএনএফ এজেন্ট, তারাও অটোমেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিলেন না। এই জন্য প্রথম দিকে অটোমেশনে কিছুটা ধীরগতি ছিল। যেমন আমি একটা স্পেসিফিক উদাহরণ দিই, এটা বোধ হয় 2000 অথবা 2001 সালের দিকে, তখন ওই আমরা অলরেডি এসআই কুডার সেকেন্ড ভার্সনে ছিলাম, এসআই কুডার প্লাস প্লাস। তো সেকেন্ড ভার্সনটি যেটা হয় কাস্টমসে বাংলাদেশে সব কিছু নতুনই প্রথম ট্রাই করা হয় চিটাং কাস্টম হাউসে, যেহেতু ওটি প্রধান অফিস কাস্টমসের রেভিনিউ ওয়াইজ অ্যান্ড আদারওয়াইজ। তো অ্যাসেগুডাও প্রথম চিটাং কাস্টম হাউসে প্রবর্তন করা হয় এবং সেখানেও কিছু সমস্যা হয়েছিল। কিন্তু 2000 অথবা 2001 সালের দিকে যখন বেনাপোলে এটা প্রবর্তনের চেষ্টা হয় তখন দেখা গেলো একটু প্রচণ্ড রেজিস্ট্যান্স হয়। এখন যারা অনেকে মানে অটোমেশনের কেন ধীরগতিতে হচ্ছে এসব অভিযোগ করেন, তারা তাদের সম্ভবত ওইসব দিনের কথা মনে নেই। তখন আমার মনে আছে আমাদের ডিরেক্ট টিচার ছিলেন ডক্টর রফিকুল ইসলাম স্যার, উনি তখন বেনাপোলের কমিশনার 2000 অথবা 2001। তো ওখানকার সিএনএফ এজেন্টরা বললেন যে এটা অটোমেশন হলে বরঞ্চ ক্লিয়ারেন্সে আরও দেরি হবে, এবং এই মত পার্থক্য এই চরম পর্যায়ে যায়। এক পর্যায়ে সিএনএফ এজেন্টরা স্ট্রাইকে যান এবং প্রায় 7-8 দিন সেই স্ট্রাইক চলে, 7-8 দিন বেনাপোল পোর্ট বন্ধ ছিল শুধু অটোমেশনের বিরোধিতা করার জন্য। পরে এক পর্যায়ে কমিশনার ডক্টর রফিকুল ইসলাম স্যারকে এনবিআরে আসতে হয় এবং এনবিআর তখন চেয়ারম্যান ছিলেন আমার ঠিক মনে নেই, বোধহয় ডক্টর শোভা আহমদ, উনি ডক্টর রফিকুল ইসলামকে ইনস্ট্রাকশন দেন যে তুমি যদি প্রয়োজন হয় একটু গো স্লো করো, অটোমেশন তো হবেই, এটা সুনারও লেটার হবে, বাট এই মুহূর্তে এটা ইম্পোজ করার দরকার নেই, একটু গো স্লো করো। এরকম বিভিন্ন প্রতিবন্ধকতা অতিক্রম করার পরে আমরা বর্তমান পর্যায়ে উপনীত হয়েছি। আমি একটা জিনিস খোলাখুলি বলতে চাই, আমরা এখন যেই সফটওয়্যারটি ইউজ করি অটোমেশন অ্যাসিকোডা ওয়ার্ল্ড, এটি অত্যন্ত সফিস্টিকেটেড সফটওয়্যার এবং আমি প্রায় নিশ্চিত যে এটা সম্ভাব্য যত রকম ব্যবহার আছে তার অর্ধেকও আমরা করি মানে ব্যবহার করি কিনা আমার সন্দেহ আছে। তো বাট গত 20-25 বছরে কাস্টমসের অফিসাররা যেরকম অভ্যস্ত হয়েছে এই বিষয়ে, স্টেক হোল্ডার যারা আছেন ইম্পোর্টার কিংবা সিএনএফ এজেন্ট, তারাও মানে প্রাথমিক প্রতিরোধের সত্ত্বেও এতদিনে তারা অভ্যস্ত এবং মানে খুব সহজ ইংরেজিতে বলতে গেলে উই হ্যাভ বিকাম ইউজ টু অটোমেশন মোর অর লেস। বাট এখনও অ্যাসিকোডা ওয়ার্ল্ডে কিছু কিছু শর্টকামিং আছে, যেমন একটা দুইটা শর্টকামিং ইনফ্যাক্ট গত বছরের শেষ দিকে ডিটেক্টেড হয়েছে এবং আমরা সেগুলি ঠিক করার চেষ্টা করছি এবং আমরা আশা করি যে এই বছরের ফার্স্ট কোয়ার্টার মানে ক্যালেন্ডার ইয়ারের ফার্স্ট কোয়ার্টারের মধ্যেই, মার্চের মধ্যেই ওই শর্টকামিংগুলি আমরা ই করতে পারবো। এই প্রসঙ্গে আমি আরেকটি ঘটনা বলি, সেটা হচ্ছে কাস্টমসের একটি স্পেশালাইজড অংশ আছে, এটা অনেকে জানেন, যেটাকে বন্ড সিস্টেম বলে, বন্ডেড ওয়ারহাউস, বন্ডেড ওয়ারহাউস, এবং এর প্রধান অংশই হচ্ছে রপ্তানিমুখী বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান। তো এই বন্ডেড ওয়ারহাউস সিস্টেমটাকে ম্যানুয়ালি কন্ট্রোল করা আমাদের জন্য খুব কঠিন, কারণ আমরা একটা হিসাবে দেখেছি আমাদের ফিল্ড লেভেলে প্রধানত কাজ করেন অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ অফিসার, যাদেরকে সংক্ষেপে এআরও বলা হয়। তো আমরা যদি বন্ডেড ওয়ারহাউসগুলি ম্যানুয়ালি সুপারভাইজ করতে যাই, এটা খুব সহজ, মানে নাম্বার অফ অ্যাক্টিভ বন্ডেড ওয়ারহাউসকে যদি আমরা এআরওদের সংখ্যা দিয়ে ভাগ করি, তাতে দেখা যায় যে প্রতিটি এআরওর ভাগে
প্রায় 54টি ফ্যাক্টরি পড়ে। এখন এটা এক ধরনের ইম্পসিবল কাজ, ইম্পসিবল ব্যাপার ম্যানুয়ালি কন্ট্রোল করা। তো সেই জন্য আমরা বন্ডে অটোমেশন ইন্ট্রোডিউস করতে চাচ্ছি, এবং এটা অবশ্য অনেক আগেই করা উচিত ছিল। সবাই এটা বলেন যে এটা কেন আগে করা হয়নি, যাকে দেয়ারস নো পয়েন্ট ইন টকিং অ্যাবাউট দ্য পাস্ট। তো আমরা সম্প্রতি এই উদ্যোগটি গ্রহণ করেছি এবং এই মানে একটি প্রজেক্ট ফর্ম মানে পাস করানোর সরকারি বিভিন্ন ফর্ম্যালিটি আছে, সেটাও শেষ পর্যায়ে আছে। তা আমরা আশা করি যে বন্ড ব্যবস্থায় যদি অটোমেশন প্রচলিত হয় তাহলে সুপারভিশন আরও অনেক জি ইম্প্রুভ করবে। জি, আমরা আবারও একটু ডক্টর শহীদুল ইসলামের কাছে যেতে চাই যে এই যে কাস্টমসের বিষয়টি সারা পৃথিবীতেই এটি পরিবর্তন হচ্ছে। আপনি একটু আগে বলছিলেন যে আগের ধ্যান ধারণার থেকে পৃথিবীর এগিয়ে যাচ্ছে, বাংলাদেশও সেই ধারণার সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। কিন্তু একটা জিনিস, যেমন ধরেন যে ইউরোপীয় ইউনিয়নের ভুক্ত দেশগুলিতে এক দেশ থেকে আরেক দেশে যখন পণ্য রপ্তানি হয় বা আমদানি হয়, সেখানে বোঝাই যাচ্ছে না, মানে আমদানি রপ্তানিকারকদের কোনো রকম কোনো হয়রানির মোকাবেলা করতে হয় না, বা উন্নত বিশ্বে এরকম খুব সহজে এই কাজগুলো হয়ে যায়। আমাদের দেশে এই কাজগুলো সহজ হওয়ার জন্য কোথায় কোথায় আপনারা প্রতিবন্ধকতা দেখেন, বা সেগুলো সমাধানের জন্য কী ধরনের ব্যবস্থা নেওয়া দরকার সরকারের তরফ থেকে বা সেবা গ্রহীতাদের তরফ থেকে? ধন্যবাদ আপনাকে। আসলে এই নানামুখী উদ্যোগ নেওয়া হচ্ছে যাতে সহজ করা যায়, আর কিছু কিছু বিষয় আছে যেটি শুধু কাস্টমসের একার কন্ট্রোল না, যে কারণে আপনি আগেই বলেছেন যে কিছু কিছু হয়রানির প্রশ্ন মাঝে মাঝে আসে। যেমন ধরুন এয়ারপোর্টে একজন লোক আসলো, তিনি তার লাগেজ পাচ্ছেন না, ধারণা করা হয় কাস্টমস এই লাগেজ দিতে বিলম্ব করছে, প্রচলিত ধারণা, এবং কাস্টমস অফিসে বা কাস্টমস অফিসারদের কাছেই খোঁজে যে আমার লাগেজটা কেন পাচ্ছি না। কিন্তু এটি একেবারেই কাস্টমসের দায়িত্ব না, এটি এয়ারলাইন্সের দায়িত্ব, এবং ওখানেই অভিযোগ করতে হয়। ধরুন শিশু খাদ্য আসলো চিটাং কাস্টম হাউসে, এটির বাধ্যবাধকতা আছে রেডিয়েশন টেস্ট করতে হবে। সো রেডিয়েশন টেস্ট করতে ঢাকায় পাঠাতে হয় তেজস্ক্রিয়তা পরীক্ষা করার জন্য, সেখানে কিছু সময় লেগে যায়, পরমাণু শক্তি এই বিলম্বটা কিন্তু কাস্টমসের গায়ে এসে পড়ে। আপনার মালামাল চিটাং কাস্টম হাউসে আসলো, আপনি একজন আমদানিকারক, আপনি ব্যাংকে যখন 10% এলসি খুলেছেন, বাকি 90% টাকা যখন ক্যাশ দিবেন তখনই আপনি ডকুমেন্টটা পাবেন। ডকুমেন্টটা পাওয়ার পরেই কিন্তু কাস্টমসে বিল অফ ইন্ডিয়া সাবমিট করে। আপনার হয়তো টাকা পয়সার শর্টেজ আছে, আপনি হয়তো এক মাস পরে নিয়ে আসলেন, কিন্তু এক মাস কোথায় দেরি হলো, বলা হয় কাস্টমসে দেরি হয়েছে। এরকম নানামুখী জিনিস কিন্তু আসে, মানে অন্যের দায় আপনাদের উপর, অন্যের দায় আমাদের উপর, বিলম্বের দায় আমাদের উপর পড়ে। অনেক পণ্য আছে যেগুলোর জন্য টেস্ট বাধ্যতামূলক থাকে, সেগুলোর জন্য, বা কোনো কোনো পণ্য আছে যেগুলোর জন্য ক্লিয়ারেন্সের জন্য বিভিন্ন মন্ত্রণালয়ের পারমিশন দরকার আছে, অলরেডি বলা থাকে যে এই পণ্যের জন্য এই টেস্ট বাধ্যতামূলক, সেগুলো কিন্তু কাস্টমসের উপর আসে। কিন্তু এখন অনেকগুলোই সহজ করা হচ্ছে, অনলাইন কানেক্টিভিটি হচ্ছে। আপনারা জানেন যে সিঙ্গেল উইন্ডো একটা নতুন কনসেপ্ট আসছে সারা পৃথিবীতে। এই সিঙ্গেল উইন্ডোটা যখন কার্যকর হবে বাংলাদেশে, তখন সকল সেবা একসাথে পাওয়া যাবে, একই জায়গা থেকে পাওয়া যাবে। আমরা যেমন বিভিন্ন দপ্তর অটোমেশন করছি, NBR অটোমেশন হচ্ছে, কাস্টম হাউস অটোমেশন হচ্ছে, বন্দরগুলো অটোমেশন হচ্ছে, বাণিজ্য মন্ত্রণালয় অটোমেশন হচ্ছে। এখন একজন ইম্পোর্টার যখন ট্রেড লাইসেন্স নেবে তখন তার তথ্যটা সিঙ্গেল উইন্ডোতে চলে আসবে। CCI থেকে যখন সে আমদানিকারকের জন্য ইম্পোর্ট পারমিট নেবে বা এক্সপোর্ট পারমিট নেবে সেটাও এখানে চলে আসবে। ব্যাংকে যখন এলসি খুলে, এখন যেমন একটা এলসি খুললে চিটাগাং কাস্টম হাউস বা আমাদের যে সিস্টেম আছে SI কোড ওয়ার্ল্ড সিস্টেমে, ওই এলসিটা বৈধ আছে কি না এটা কিন্তু অটো চেক করে নিচ্ছে, পরিমাণ ঠিক আছে কিনা, টাকা ঠিক আছে কিনা, সব কিন্তু অটো চেক হয়ে যাচ্ছে, যেটি 2 বছর আগেও কিন্তু ছিল না। এটার মাধ্যমে কিন্তু সহজ হচ্ছে, এবং আমরা কাঙ্ক্ষিত রাজস্ব ফাঁকির যে ঝুঁকি সেটিও কমে আসছে, এবং মানুষ কিন্তু দ্রুত সেবা পাচ্ছে, সার্ভিসটা দ্রুত দেওয়ার চেষ্টা করছি, এবং আশা করি সামনের দিকে আরও দ্রুত সার্ভিস দেওয়ার সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে। ধন্যবাদ। আমরা আবারও মাননীয় সদস্য FM শাহরিয়ার মোল্লার কাছে একটু জানতে চাই, আপনি শুরুতে বলছিলেন যে একটা সময় ছিল কাস্টমসই প্রধান রাজস্ব আহরণকারী অথরিটি ছিল রাষ্ট্রের বা সরকারের, কিন্তু এখন সেটি ব্যাট হচ্ছে সবচেয়ে বেশি, দ্বিতীয় হচ্ছে আয়কর, তৃতীয় হচ্ছে আমাদের এই যে কাস্টমস। তো এই যে তৃতীয় স্থানে চলে আসলো, এটি কি একটা নেগেটিভ নেতিবাচক দিক না কাস্টমসের জন্য, বা এটিকে আরও বৃদ্ধি করার কোনো পরিকল্পনা আপনাদের আছে কিনা, বা করা সম্ভব কিনা? এখানে একটু কনফিউশনের সুযোগ আছে। আমি যে তৃতীয় স্থান বললাম এটি কিন্তু সম্পূর্ণ রিলেটিভ অর্থে। আচ্ছা, অর্থাৎ 72 সাল কেন, ধরেন 80 দশক পর্যন্ত পার্সেন্টেজ ওয়াইজ জাতীয় রেভিনিউতে সবচেয়ে বড় অংশ ছিল পার্সেন্টেজ ওয়াইজ কাস্টমসের, তারপরে ছিল এক্সাইজ, তারপরে ইনকাম ট্যাক্স। এখন পার্সেন্টেজ ওয়াইজ কাস্টমসের অংশ কম, কিন্তু তার মানে এই না যে কাস্টমসের রেভিনিউ হ্রাস পেয়েছে, তা মোটেই না। আমি, আপনি অনুমতি দিলে আমি একটু ই করি, নিশ্চয়ই প্লিজ একটু স্ট্যাটিস্টিক্স পরিসংখ্যান বলি। যেমন বাংলাদেশের স্বাধীনতার পরে প্রথম ফুল ফাইন্যান্সিয়াল ইয়ার যেটা,
1972-73 সালে কাস্টমসের টার্গেট ছিল মাত্র, এটা এখন বিশ্বাস করা কঠিন মনে হবে, মাত্র 52 কোটি টাকা। আই রিপিটেড, মাত্র 52 কোটি টাকা ছিল টার্গেট, তার বিপরীতে আদায় ছিল 54 কোটি 12 লক্ষ টাকা। এটা 72-73 সালের ব্যাপার, এখন বোধ হয় একদিনেই সেই টাকা আদায় হয়, এর চেয়ে বেশি আদায় হয়েছে, 1000 কোটি টাকা প্রতিদিন। এখন 2015-16 ফাইন্যান্সিয়াল ইয়ারে টার্গেট ছিল 42,500 কোটি টাকা, এটা শুধু কাস্টমসের, তার এগেনস্টে আদায় ছিল 45,193 কোটি 39 লক্ষ টাকা। অর্থাৎ এই 72 থেকে 2015-16-44 বছরে কাস্টমসের রেভিনিউ 835 গুণ, এটা বিশ্বাস করা কঠিন, 835 গুণ বৃদ্ধি পেয়েছে, এবং প্রতি বছরই অ্যাভারেজে প্রায় 18 গুণ বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ কাস্টমস থেকে আদায়কৃত রেভিনিউর পরিমাণ কিন্তু মোটেই কমেনি, বরঞ্চ বৃদ্ধি পেয়েছে, এবং এটিকে নেতিবাচকভাবে দেখার কোনো সুযোগ নেই, এটা ভবিষ্যতে আরও বাড়বে। আর সাধারণভাবে মানুষের আয়কর দেওয়ার ক্ষমতা বাড়ছে বলে হয়তো আয়কর উপরে চলে গেছে টাকার অঙ্কে। এটির আর একটা দিক আছে, সেটি হচ্ছে সারা পৃথিবীতে চায় যে পণ্য যে দেশে কম খরচে ভালো পণ্য তৈরি করতে পারবে সেটি সারা পৃথিবীর মানুষ ব্যবহার করবে, অর্থাৎ খুব সহজে যেন ভোগ্য পণ্যটা বা কোনো প্রয়োজনীয় পণ্য সারা পৃথিবীর লোক ভালো পণ্যটা কম দামে কিনতে পারে, সেজন্য WTO এবং WCO-র গাইডলাইন অনুযায়ী কাস্টম ডিউটি কিন্তু কমে আসছে সারা পৃথিবীতে, লোকাল ট্যাক্স যেটা সেটি বাড়ছে দিনে দিনে। তো এইটা বাংলাদেশে ইচ্ছে করলেও কিন্তু বাড়াতে পারবে না, সারা পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে কমাতে হবে, এবং অভ্যন্তরীণ উৎস থেকে যে রাজস্ব আসে ভ্যাট এবং ইনকাম ট্যাক্স এটি বাড়বে আস্তে আস্তে, এটি হচ্ছে কৌশল। জি ধন্যবাদ ডক্টর শহীদুল ইসলাম। আপনার কাছে আরেকটি প্রশ্ন আমি করতে চাই, সেটি হচ্ছে এই যে আমরা 26শে জানুয়ারি কাস্টমস দিবস পালন করব, এটি তো বিশ্বব্যাপী একটা দিবস পালিত হচ্ছে, এই দিবসটি আসলে পালন করা হয় কী উদ্দেশ্যে, এর ফলে কী উপকার হয়? সারা পৃথিবীতে 180টি দেশের সাথে তাল মিলিয়েই আমরা বাংলাদেশেও 26শে জানুয়ারি একই দিনে কাস্টমস দিবস পালন করব। প্রতি বছর এক একটি থিম থাকে, একটি স্লোগান থাকে, এবছরে যে স্লোগান সেটি কিন্তু শুধু বাংলাদেশের জন্য নয়, এই 180টির জন্য, অর্থাৎ সারা পৃথিবীর জন্য, কিন্তু বাংলাদেশের সঙ্গে এটি খুব ভালোভাবে মার্চ করে গেছে, ভালোভাবে মার্চ করেছে, এবং এই এটার মাধ্যমে গ্লোবালাইজেশন যদি বলি বা সহজীকরণ সারা পৃথিবীব্যাপী শুধু বাংলাদেশ না, কারণ কাস্টমস কাজই করে বহির বাণিজ্যের সঙ্গে, আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে, সুতরাং আর একটা দেশের সঙ্গে বা আরও অনেক দেশের সঙ্গে আমাকে তাল মিলিয়ে চলতে হয়। অন্য দেশ থেকে যে জিনিসটা ইম্পোর্ট হয় অথবা আমাদের দেশ থেকে যে জিনিসটা রপ্তানি হয় তার নিয়মকানুন এবং বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা যাতে একই রকম হয়, ফর্মালিটিসগুলো যাতে একই রকম হয় এবং সেবা প্রদানের প্রক্রিয়া যেন একই রকম হয়, ফর্মালিটিসগুলো একই রকম হয়, এইটা নিয়েই কিন্তু ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন কাজ করে, এবং ব্যবসা বাণিজ্যকে আরও উদার করা, ব্যবসা বাণিজ্যকে আরও সহজী করার এই দিনে আপনারা মানে বিশেষ কী কর্মসূচি আপনাদের? এই দিনে আমরা সভা, সেমিনার, র্যালি এবং বিভিন্ন বিশেষ করে টক শোর আয়োজন করা হয়, অনেকগুলো পত্রিকায় মানে সচেতনতামূলক লেখালেখি হয় যার মাধ্যমে আমরা একটা প্রচার করতে চাই সারা পৃথিবীতে কাস্টমস কী ধরনের কাজ করছে, জনসাধারণের জন্য কী উপকারী কাজ করছে, এবং জনসাধারণকে আমরা সম্পৃক্ত করতে চাই। জি আপনাকে ধন্যবাদ। আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা শেষ করব জনাব আমাদের মাননীয় সদস্য আপনার বক্তব্য দিয়ে। এই সময়ে সারা পৃথিবী জুড়েই একটি বড় সমস্যা, সেটি হচ্ছে সন্ত্রাসবাদ, এবং এই সন্ত্রাসবাদের সঙ্গে অস্ত্রের চালান, অস্ত্রের চোরাচালান খুব গভীরভাবে সম্পৃক্ত, এবং বাংলাদেশও এই হুমকির বাইরে নয়। আপনি জানেন যে আমাদের 10 ট্রাক অস্ত্র থেকে শুরু করে নানা রকম অস্ত্রের বিভিন্ন সময় আমরা দেখি। তো এই বিশেষ বিষয়টিকে সামনে রেখে আপনাদের কোনো বিশেষ নজরদারি আছে কি না, এই প্রশ্ন দিয়েই আমরা শেষ করব আজকের আলোচনা। আপনি ঠিকই বলেছেন যে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের সঙ্গে অস্ত্র চোরাচালানের বিষয়টি একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত। ইনফ্যাক্ট সম্ভবত অস্ত্র চোরাচালানটি সন্ত্রাসবাদীদের 1 নম্বর প্রায়োরিটি, অস্ত্র ছাড়া তো তারা সন্ত্রাসবাদ করতে পারবে না। তো এই বিষয়ে আমাদের প্রতিটি পোর্টকে অ্যালার্ট করা আছে, শুধু সি পোর্ট না, এয়ারপোর্ট এবং ল্যান্ড পোর্ট যেগুলো সেগুলিকে অ্যালার্ট করা আছে। এবং এই প্রসঙ্গে একটি বিষয়ে আমি কী করবো যে অস্ত্র চোরাচালানের সঙ্গে কিন্তু মানি লন্ডারিংয়ের বিষয়টি অত্যন্ত ঘনিষ্ঠভাবে জড়িত। যেমন আমি কোনো রাষ্ট্রের কথা উল্লেখ করব না, কিন্তু আমাদের প্রতিবেশী একটি রাষ্ট্রে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করার জন্য এই রিজিনেরই আরেকটি রাষ্ট্র থেকে ওই প্রতিবেশী রাষ্ট্রের কারেন্সি বাংলাদেশের মাধ্যমে প্রতিবেশী রাষ্ট্রে পাচার করার চেষ্টা হয়। এরকম প্রচুর কারেন্সি কিন্তু সিজার হয়েছে এয়ারপোর্টে, এয়ারপোর্টে শুধু না, অন্য ল্যান্ডপোর্টেও। অর্থাৎ তৃতীয় একটি দেশ থেকে বাংলাদেশের মাধ্যমে আমাদের প্রতিবেশী রাষ্ট্রে তাদের কারেন্সি পাচার করার চেষ্টা হয়। এরকম অনেক কারেন্সির ক্ষেত্রে কাস্টমস থেকে সিজার হয়েছে, এবং সেগুলি আমার ধারণা অস্ত্রের প্রভাবকে অনেকাংশেই
কন্ট্রোলে আনতে সাহায্য করেছে। তো এই অ্যালার্টনেসটি আমরা ভবিষ্যতে বজায় রাখব। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ, জনাব এএফএম শাহরিয়ার মোল্লা এবং ডক্টর শহীদুল ইসলাম, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। এবং প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই অনুষ্ঠান শেষ করছি, এবং শেষ করার আগে আবারও আন্তর্জাতিক কাস্টমস দিবসের সাফল্য কামনা করছি। সবাই ভালো থাকুন।